আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঈমানদার, দ্বীনদার, মুত্তাকী, পরহেজগার ভাই এবং বোনেরা, আশা করব আপনারা সকলে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। সম্মানিত দর্শক, আমরা আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। আমরা চাইব বা আমরা আপনাদের কাছে আবেদন করব, আপনারা অনুগ্রহপূর্বক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কেননা যে বিষয়টিতে আজকে আমরা কথা বলবো, যে বিষয়টির উপরে, সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি এবং সেটা আখেরাতমুখী বিষয়। সম্মানিত দর্শক, চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা বলবো যে এমন পাঁচ ব্যক্তি যারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না বা তারা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। সম্মানিত দর্শক, তার আগে আমরা বলতে চাই যে জান্নাত এমন একটা জিনিস যেখানে সবাই যেতে চাই। কেননা জান্নাত হলো একটি চিরস্থায়ী বাসস্থান, এই জীবনের পরে যে জীবনটি, উখরবী জীবন যাকে বলা হয়, সেই জীবনে একটি চিরস্থায়ী বাসস্থান, চিরস্থায়ী একটা ঘর। আর যে ঘরে ভালো ছাড়া মন্দ কোনো দিন না ছিল, না আছে, আর না থাকবে। আর জান্নাত এমন একটি সুব্যবস্থাপনার জায়গা যেখানে সব রকমের জিনিস শুধু মনে করাতে পাওয়া যাবে, চাইতে হবে না, আপনি মনে মনে ভাববেন, আপনার সামনে সেই জিনিস হাজির হয়ে যাবে। তো এমন জায়গাতে কারা বা কে যেতে চাইবে না, আমরা সকলেই জানি যে সেখানে জান্নাতে সকলে প্রবেশ করতে চাই এবং জাহান্নাম থেকে সকলে বাঁচতে চাই। কেননা জাহান্নাম হলো ভয়াবহ একটি জায়গা, কঠোর শাস্তি সেখানে আছে এবং শাস্তির ব্যবস্থাপনা, সেখানে আজাবের ব্যবস্থাপনা করা আছে তাদের জন্য যারা আল্লাহকে নারাজ করে যাবে। তো সেই জন্য জান্নাত হলো তাদের জন্য যারা আল্লাহকে রাজি করে যাবে, যারা আল্লাহকে খুশি করবে, যারা যার কাছ থেকে আল্লাহ রাজি হয়ে যাবেন, যার কাছ থেকে আল্লাহ খুশি হয়ে যাবেন, তার জন্যই হলো, তাদের জন্যই হলো জান্নাত। তো আজ আমরা এমন পাঁচ ব্যক্তির বিষয়ে বলবো বা পাঁচ জিনিসের বিষয়ে বলবো, যেই জিনিসগুলো আমার আপনার মধ্যে থাকলে আমি আপনি কোনোদিনই জান্নাতের খুশবু পাবো না বা আমি আপনি করলে কোনোদিনই জান্নাতে যেতে পারবো না। সম্মানিত দর্শক, আমরা সর্বপ্রথমে বলবো মদ্যপান। মদ্যপায়ী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, কেননা শরীয়তে ইসলামে মদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করেছেন। আরবি ভাষায় মদকে খামর বলা হয়, খামর। তো মদকে সর্বদার জন্য, সবসময়ের জন্য হারাম করা হয়েছে। তওবার ব্যাপারটা আলাদা। এখানে আমি বলতে চাইব যে মদ্যপান করতে করতে তওবা না করে মারা যাবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। দ্বিতীয় নম্বরে আমরা বলব জাদু। জাদু তার বৈধতার উপরে বিশ্বাসী যারা, তারা জান্নাতে যেতে পারবে না। জাদু শরীয়তে ইসলামে, ইসলাম দৃষ্টিকোণে জাদু একটি হারাম কাজ। তাই জাদু বা জাদুর বৈধতায় যারা বিশ্বাসী তারা জান্নাতে যেতে পারবে না, তারা জাহান্নামে যাবে সর্বদা। তিন নম্বরে আমরা বলবো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রসুল বলেছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। অন্য হাদিসে আছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে বা বিচ্ছিন্ন করবে তারা আমার উম্মতের দলভুক্ত নয়। সম্মানিত দর্শক, তারপরে আমরা বলবো, আমরা প্রথম বললাম মদ্যপায়ী, দ্বিতীয় নম্বরে বললাম জাদুর বৈধতার উপরে বিশ্বাসী, আর তৃতীয় নম্বরে বললাম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, চতুর্থ নম্বরে আমরা বলবো চুগলখোর। চুগলখোর, পরনিন্দা, পরচর্চা, খারাপ দৃষ্টিকোণে।
সর্বদা চুগলখড়ি করা হারাম, গোনাহের কাজ। নবী আলাইহিসসালাম বলেছেন, যারা চুগলি করবে, যারা চুগলখড় হবে, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর পঞ্চম নম্বরে আমরা বলবো যে গণকের কথায় বিশ্বাস করা, বা গণক নিজেই, জ্যোতিষী নিজেই যারা এরকম কাজ করবে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত দর্শক, এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে আমরা পাঁচটি কথা বললাম। এই পাঁচটি কথা বা পাঁচটি কাজ আমার আপনার মধ্যে যদি থাকে, নির্দ্বিধায় যত জলদি বা তাড়াতাড়ি সম্ভব এই পাঁচ কাজের থেকে আমরা কী করব, আমরা বিরত থাকব। মাসনাদে আহমদে নবী আলাইহিসসালাম এই পাঁচ ব্যক্তির আপনার কথা বলেছেন এবং বলেছেন যে এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব ক্ষেত্রে এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে, কেননা আল্লাহ এবং তার রসুলের কথা রয়েছে এর মধ্যে, তো একটি লাইক দিয়ে যাবেন। আর যদি খুব প্রয়োজন হয় তাহলে ভিডিওগুলোকে শেয়ার করুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।